সুপ্রিয় ভাই ও বোনেরা, আবারও আপনাদের সামনে হাজির হলাম একটি ভয়ঙ্কর তত্ত্ব নিয়ে। এই তত্ত্বটি আমি কুরআন থেকে সংগ্রহ করেছি। তো মূল আলোচনায় চলে আসি। কুরআন মোতাবেক নবী মুহাম্মদকে 80টি বেত্রাঘাত করা অবশ্য কর্তব্য ছিল। নবী মুহাম্মদকে উড়াধুরা 80টা বেত্রাঘাত করা এক একেবারে ফরজ কাজ ছিল। এটি আমার কথা না, এটি কোরআনের কথা। কোরআনের আয়াত অনুযায়ী নবী মুহাম্মদ যে অপরাধ করেছিল, সেই অপরাধের জন্য নবী মুহাম্মদকে বেত্রাঘাত করা উচিত ছিল। হ্যাঁ, এবং 80টি বেত্রাঘাত ছিল তার প্রাপ্য। এটি ছিল কোরআনের বিধান। এই বিধানটি তার উপর কার্যকর করা উচিত ছিল, এবং এই বিধানটি শুধুমাত্র তার উপর কার্যকর করাই উচিত ছিল না, এই বিধান কার্যকর করার পরপরই তার কাছ থেকে কোরআনের সমস্ত আয়াত অগ্রহণযোগ্য ছিল। কোনো সাহাবি অর্থাৎ কোনো মুসলিম তার কাছ থেকে কোনো সাক্ষ্য গ্রহণ করা উচিত ছিল না, তাকে সম্পূর্ণরূপে পরিত্যাগ করা উচিত ছিল, কারণ সে মিথ্যা কথা বলেছিল। একটা সতীস্বাদী নারীর উপর সে মিথ্যা অপবাদ দিয়েছিল। এখন কোরআনের সুরা নূরের 4 নম্বর আয়াতে এ ব্যাপারটি এভাবে ঘোষণা করা হয়েছে, আর যারা সচ্চরিত্র নারীর প্রতি অপবাদ করে তারা তারপর তারা 4 জন সাক্ষী নিয়ে আসে না, তবে তাদেরকে 80টি বেত্রাঘাত করো এবং তোমরা কখনোই তাদের সাক্ষ্য গ্রহণ করো না, আর এরাই হলো ফাসিক, পাপিষ্ঠ। কোরআনের এই আয়াতে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো পুরুষ যদি কিংবা কোনো মানুষ যদি একটা সতী নারীর উপর জেনার অপবাদ দেয়, ব্যভিচারের অপবাদ দেয়, তাহলে 4 জন সাক্ষী নিয়ে আসতে হবে। যদি 4 জন সাক্ষী নিয়ে না আসতে পারে, তাহলে তাকে 80টা বেত্রাঘাত করা উচিত এবং করতে হবে, এবং এরপর থেকে তার কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না, কারণ তাদের কোনো সাক্ষ্য গ্রহণ করা যাবে না, কারণ এরা হলো ফাসিক বা পাপিষ্ট। তা আয়াতটি একটু বিশ্লেষণ করি। এই আয়াতে কয়েকটি কথা বলা হয়েছে। লাস্ট কথাটা, শেষের কথাটা হচ্ছে যে যারা সতী নারীর উপর ব্যভিচারের অপবাদ দিয়ে থাকে এবং 4 জন সাক্ষী নিয়ে আসতে পারে, এরা হচ্ছে অপরাধী, এরা হচ্ছে গুনাহগার, এরা হচ্ছে পাপিষ্ট, এদের কাছ থেকে কোনো ধরনের সাক্ষ্য গ্রহণ করা যাবে না। এখন এইবার দেখি মুহাম্মদ কি এই আয়াতের আওতায় পড়ে। এই আয়াতে 4টি জিনিস বলা হয়েছে, নারীর প্রতি, সতী নারীর প্রতি অপবাদ আরোপ করা, তারপর 4 জন সাক্ষী নিয়ে না সাক্ষী না নিয়ে আসা, তারপর সাক্ষী নিয়ে না নিয়ে আসার কারণে 80টি বেত্রাঘাত করা, এবং এরপর থেকে কোনো সময় তাদের সাক্ষ্য গ্রহণ না করা, কারণ এরা হচ্ছে পাপিষ্ট। তাহলে নবী মুহাম্মদ কি এই আয়াতের আওতায় পড়ে? এই আয়াত মোতাবেক কি তাকে শাস্তি দেওয়া যায়, 80টি বেত্রাঘাত দেওয়া যায়, 80টি বেত্রাঘাত তাকে করা যায়? হ্যাঁ, করা যায়। এটি এটি বোঝানোর জন্য আমি একটি হাদিস এখানে শেয়ার করব। এই হাদিস মোতাবেক নবী মুহাম্মদ একটি সতীস্বাদী নারীর উপর ব্যভিচারের অপবাদ দিয়েছিল, এবং যে পুরুষটিকে সে সন্দেহ করেছিল, সেই পুরুষটিকে সে হত্যার নির্দেশ দিয়েছিল। কিন্তু এই যে সতীস্বাদী নারীর উপর সে ব্যভিচারের তুহমত লাগিয়েছিল বা তুহমত দিয়েছিল, অপবাদ দিয়েছিল, সেই অপবাদের সপক্ষে নবী মুহাম্মদ 4 জন সাক্ষী নিয়ে আসতে পারে নাই, সাক্ষী ছাড়াই হ্যাঁ অন্য একটি পুরুষকে ওই সতীস্বাদী নারীর সাথে সহবাস করেছিল, এই অপবাদ দিয়ে তাকে হত্যা করাতে চেয়েছিল। তো হাদিসটি আমি পড়ে শোনাচ্ছি, হাদিসটি পড়ে শোনানোর পর আমি ব্যাখ্যা করব।
তাহলে আমি হাদিসটি পড়ে শোনাই নিচ্ছি। হাদিসটি হচ্ছে 6766 নম্বর হাদিস, 6766 নম্বর হাদিস। আচ্ছা, আমি হাদিসটি বুঝে এইখানে এইবার বের করেছি, দেখুন ঘটনাটি কি ঘটেছিল। আচ্ছা, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মে ওয়ালেদের সাথে, অর্থাৎ তার স্ত্রী মারিয়া কিপ্তিয়ার সাথে এক ব্যক্তির প্রতি অভিযোগ উত্থাপিত হয়। তখন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, যাও তার গর্দান উড়িয়ে দাও। আলী তার নিকট গিয়ে দেখলেন সে কূপের মধ্যে শরীর শীতল করছে। আলী তাকে বললেন, বেরিয়ে আসো। সে আলীর দিকে হাত বাড়িয়ে দিল, তিনি তাকে বের করলেন এবং দেখলেন তার পুরুষাঙ্গ কর্তিত, তার লিঙ্গ নেই। তখন আলী তাকে হত্যা করা থেকে বিরত থাকলেন। তারপর নবীর কাছে গিয়ে বললেন, পুরো ঘটনাটি বললেন, বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে তো লিঙ্গ কর্তিত, তার তো কোনো লিঙ্গ নাই। আচ্ছা, এইবার আমি বিষয়টি একটু বিশ্লেষণ করি। হ্যাঁ, নবীর কাছে গিয়ে সে বলল, আলী বলল যে তার তো লিঙ্গ নেই, হ্যাঁ তার লিঙ্গ কর্তৃত্ব, তাহলে সে কিভাবে কিভাবে এই সতী নারীটির সাথে সহবাস করবে? জানেন সতী নারীটি কে? সতী নারীটি হচ্ছে মারিয়া কিপ্তিয়া। হ্যাঁ, আর ওই যে পুরুষটিকে সন্দেহ করা হয়েছিল এটি ছিল মারিয়া কিপ্তিয়ার চাচাতো ভাই। তো নবী মুহাম্মদ মারিয়া কিপ্তিয়ার বিরুদ্ধে, মারিয়া কিপ্তিয়ার উপর, হ্যাঁ, জেনার যে অভিযোগ এনেছিল সেই অভিযোগের সপক্ষে চারজন সাক্ষী নিয়ে আসতে পারে নাই। কুরআন মোতাবেক চারজন সাক্ষী নিয়ে আসতে পারে নাই। সাক্ষী ছাড়াই সে কি করেছে, আরেক মারিয়া কিপ্তিয়ার চাচাতো ভাইকে হত্যা করার জন্য আলীকে পাঠিয়েছিল সাক্ষী ছাড়া, চারজন সাক্ষী নিয়ে আসে নাই। তো কুরআনের সে এখানে আমি না বললেই হয় না, সে কি করেছে, সে তার দাসী মারিয়া কিপ্তিয়ার বিরুদ্ধে, হ্যাঁ, মিথ্যা অপবাদ দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। এবং যে অপবাদটা দিয়েছে সেই অপবাদটা প্রমাণিত হয় নাই, চারজন সাক্ষী দ্বারা প্রমাণিত হয় নাই। তো কুরআনের এই আয়াত মোতাবেক নবী মুহাম্মদ একটা সতীসাধী নারীর উপর অপবাদ দেওয়ার জন্য 80টি বেত্রাঘাত পাওয়ার যোগ্য ছিল, ঠিক আছে। তার কাছ থেকে কোনো সাক্ষী নেওয়া দরকার ছিল না, আর কোনো প্রয়োজন ছিল না। কুরআন হাদিস সব কিছু এই মিথ্যাবাদী নবীর কাছ থেকে অগ্রহণযোগ্য ছিল, হ্যাঁ ঠিক আছে। সে তো ফোর উইটনেস নিয়ে আসে নাই, কুরআনের ল ব্রেক করেছে সে। আচ্ছা, তো মুসলমানরা কি বুঝে না যে তাদের নবী চারজন সাক্ষী না এনে কুরআনের এই আয়াতটিকে ভায়োলেট করেছে, এই আয়াতের ভায়োলেশন করেছে, এই আয়াতকে সে মানে অবজ্ঞা করেছে, এই আয়াতকে সে মানে নাই, আর এই আয়াত মোতাবেক সে গুনাহগার, ফাসিক। এই আয়াতে বলা হয়েছে যারা সতীসাধী নারীর উপর অপবাদ দেবে কোনো সাক্ষী ছাড়া, এই চারজন সাক্ষী ছাড়া, তারা হবে গুনাহগার, ফাসিক। তাহলে নবী মুহাম্মদ ফাসিক ছিল, একজন সাক্ষী নিয়ে আসলে পরেও এটি নবী মুহাম্মদ যদি মারিয়া কিপ্তিয়ার উপর জিনার অপবাদ প্রমাণ করার জন্য একজন সাক্ষী নিয়ে আসতো তাও গ্রহণযোগ্য ছিল না কুরআনের এই আয়াত মোতাবেক, দুইজন সাক্ষী নিয়ে আসলেও গ্রহণযোগ্য ছিল না, তিনজন সাক্ষী নিয়ে আসলেও গ্রহণযোগ্য ছিল না, তার উচিত ছিল চারজন সাক্ষী নিয়ে আসা। কিন্তু চারজন সাক্ষী না নিয়ে এসেই তাকে এই মারিয়া কিপ্তিয়ার সাথে যে সহবাস করেছিল এইটা ভেবে সে একজন মানুষকে তাকে হত্যার নির্দেশ দিয়েছিল, এটি সে কুরআনের আয়াত মোতাবেক করে নাই। আচ্ছা, তো মুসলমানরা কি বুঝে না এই জিনিসটা যে মুহাম্মদ তার দাসীর সাথে ফা 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 ইং এর ব্যাপারে একজন
পুরুষকে সন্দেহ পোষণ করেছিল, এবং এই সন্দেহ পোষণ যে করেছিল এর সপক্ষে সে কোনো স্ট্রং স্ট্রং বা শক্তিশালী এভিডেন্স বা প্রমাণ নিয়ে আসতে পারে নাই। তো মুহাম্মদকে এর জন্য শাস্তি দেওয়া খুবই প্রয়োজন ছিল, কিন্তু এটি করা হয় নাই। ওয়াও মুসলিম, ওয়াও! হ্যাঁ, এই হচ্ছে আপনাদের নবী মুহাম্মদ। সে মিথ্যাবাদী, কোরআনের আয়াত মোতাবেক, হ্যাঁ এই আয়াত মোতাবেক সে মিথ্যাবাদী। কোরআনের এই আয়াত বলছে, এই আয়াত বলছে যারা নারীদের উপর অপবাদ দেয়, কোনো সাক্ষী ছাড়াই, সাক্ষী নিয়ে আসতে পারে না চারজন সাক্ষী, এরা হচ্ছে মিথ্যাবাদী। তাহলে নবী মুহাম্মদ ছিল মিথ্যাবাদী। আচ্ছা, আমার এইখানে একটা জিনিস মাথায় স্ট্রাইক করে, সেটি হলো যে নবী মুহাম্মদ কি আগে বাগে আল্লাহর কাছ থেকে এটি জানতে পারলো না যে যে লোকটিকে সে সন্দেহ করছে সেই লোকের ইমানদণ্ড ছিল না, ইমানদণ্ড কর্তৃত্ব ছিল, খাটা ছিল, সে কি আগে ভাগে জানতে পারে নাই? তার আল্লাহ কি তাকে বলে দিতে পারে নাই? তো বড় কথা হচ্ছে, নবী মুহাম্মদ যখন একটা সতীসাধী নারীর উপর জিনা ব্যভিচারের অপবাদ দিয়েছিল, সেই হেতু সে মিথ্যাবাদী ছিল, এবং মিথ্যাবাদীর কাছ থেকে কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য না। আচ্ছা ধরুন, নবী মুহাম্মদ যে মারিয়া, আচ্ছা ধরুন একটা কথা বলতে চাচ্ছি, সেটি হলো যে নবী মুহাম্মদ মারিয়া কিবতিয়ার উপর মিথ্যা অভিযোগ এনেছিল। কি অভিযোগটা কি ছিল? অভিযোগ ছিল যে তার সাথে তার কাজিন সহবাস করেছিল, ঠিক আছে? তো এইবার নবী মুহাম্মদ যেহেতু মিথ্যা বলেছে, হ্যাঁ সেই হেতু তাকে তাকে এটি এটি প্রমাণ করার দরকার ছিল। এইবার যদি তাকে তার সময়ে তার এই মিথ তার সময়ে কোনো কোর্টে তোলা হতো, আর কোর্টে গিয়ে তার যদি কোনো জাজ বলতো যে আপনি যে মারিয়া কিপ্তিয়াকে সন্দেহ করলেন, মারিয়া কিপ্তিয়ার ব্যাপারে যে আপনি বললেন যে মারিয়া কিপ্তিয়ার সাথে একজন পুরুষ সহবাস করেছে, কুরআনের সুরা 24:4 আয়াতে আল্লাহ বলছেন যে চারজন সাক্ষী নিয়ে আসতে, আপনার চারজন সাক্ষী কই? তখন তো মুহাম্মদ চারজন সাক্ষী নিয়ে আসার কথা ছিল, আর যদি সে চারজন সাক্ষী না নিয়ে আসতো, তখন কাজীর কি বলা উচিত ছিল? বলা উচিত ছিল যে কুরআনের সুরা 24:4 আয়াত অনুযায়ী, হ্যাঁ সুরা 24:4 আয়াত অনুযায়ী আপনার আর কোনো সাক্ষ্য গ্রহণ করা হবে না, আর কোনো আদালতে আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না, কারো ব্যাপারেই আপনার সাক্ষ্য গ্রহণ করা হবে না, আপনি হচ্ছেন কুরআনের সুরা 24 সুরা নূরের 4 আয়াত অনুযায়ী ফাসিক, আপনি হচ্ছেন পাপিষ্ট, আপনার কোনো সাক্ষ্যই গ্রহণ করা হবে না, কোর্ট আপনার উপর নিষেধাজ্ঞা জারি করছে, আপনার কাছ থেকে আল্লাহর নামে চালিয়ে দেওয়া কোনো আয়াতও গ্রহণ করা হবে না, কারণ আপনি হচ্ছেন মিথ্যাবাদী। তো আমার এইটুকু বলার ছিল। আমি শেষ কথাটি যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে কুরআনের সুরা নূরের 4 আয়াত অনুযায়ী নবী মুহাম্মদ চারজন সাক্ষী নিয়ে আসতে পারে নাই মারিয়া কিপ্তিয়াকে অপরাধী প্রমাণ করার জন্য। এক, দুই, যেহেতু সে চারজন সাক্ষী নিয়ে আসতে পারে নাই, সেই হেতু তাকে 80টা বেত্রাঘাত করা উচিত ছিল। তিন, তার কোনো সাক্ষ্য গ্রহণযোগ্য না, নবী মুহাম্মদ মিথ্যা বলেছে, যার কারণে তার কাছ থেকে শুধুমাত্র সাক্ষ্য না, এ পর্যন্ত যতটা ভালো ভালো কথা তার কাছ থেকে এসেছে এর কোনোটাই গ্রহণযোগ্য না, তার হাদিস গ্রহণযোগ্য না, রিজেক্টেড, তার কাছ থেকে কুরআনও রিজেক্টেড, কারণ সে মিথ্যা বলেছে, কুরআনের এই আয়াত অনুযায়ী সে হচ্ছে ফাসিক, মিথ্যাবাদী। এইবার তাকে মরণোত্তর বেত্রাঘাত করা উচিত। আর আরেকটি
কাজ যেটি সেটি সে করেছে, সে নিজেই কোরআনের এই আয়াতকে মানে নাই। সে সরাসরি আলীকে বলেছে এর গর্দান উড়িয়ে দাও, কোনো সাক্ষী প্রমাণ ছাড়াই। তো আমি কি বুঝাতে পেরেছি আজকের আধুনিক যুগের মুসলিমরা কাকে অনুসরণ করছে? একজন মিথ্যাবাদী ফাসিককে অনুসরণ করছে, পাপীকে অনুসরণ করছে। আমার কথা না ভাই, আমি কোরআনের আয়াত থেকে প্রমাণ দিলাম। তো আজকে এই পর্যন্ত থাকুক, সবাই ভালো থাকবেন। আয়াত এবং হাদিসটি আপনারা মিলিয়ে নেবেন, তারপর বুঝতে পারবেন যে কি পরিমাণ ড্যামেজিং। ওয়াও, ইটস এ বিগ ড্যামেজিং ড্যামেজিং। ঠিক আছে, ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।